আজকের রেসিপিটি হলো ফ্রুট কেক। বিনা ঝামেলা ছাড়াই অতি সহজে বাড়িতে তৈরি করা যায়। সেই রেসিপিটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। চলুন কেকটি তৈরি করি। আজকে কেকটা অন্যভাবে তৈরি করব। একটা মিক্সি জারে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মাপে এক বাটি চিনি নিয়েছি। একটি ডিম ভেঙে নিয়েছি। বাটার নিয়েছি 2 চামচ। ওই বাটির মাপেই 1/3 ভাগ সাদা তেল নিয়েছি। সবগুলো উপকরণ মিক্সিতে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্সারে মিক্স করে নেওয়ার পর মধ্যে 4টি এলাচ বিস্কুট ভেঙে আবার মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নেব। বিস্কিটটা দিলাম এই জন্য যাতে ডিমের গন্ধটা না আসে। আমার কাছে এলাচ ছিল না, ভ্যানিলা এসেন্স ছিল না। মিক্স করা হয়ে গেছে এটা বলে সবগুলো মিক্সরনকে ঢেলে নিলাম। এবার আমি এখানে 2 বাটি ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা একটু ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিয়ে 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আমার এখানে 1.5 বাটির মতো দুধ লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যাটারটা তৈরি করা অনুযায়ী দুধটা নিয়ে নেবেন। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তাই আমি সাদা পেপার নিয়ে বাটির মাপ করে পেপারটাকে গোল সাইজ করে কেটে নেব। বাটির গায়ে ভালো করে তেল লাগিয়ে নিলাম। বাটির মধ্যে সেট করে নিলাম। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিলাম প্রিহিট করার জন্য। আমি এক কালারের জন্য একটু ফুড কালার ইউজ করেছি। দুধের সঙ্গে হালকা করে ফুড কালার মিশিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এবার তৈরি করে রাখা ব্যাটারটাতে 1 চা চামচ বেকিং পাউডার ও সামান্য পরিমাণে সোডা দিয়েছি। এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিলাম। হালকা করে হাতের মাধ্যমে ঝাঁকিয়ে সেট করে নিলাম। উপর থেকে ড্রাই ফ্রুটগুলো বসিয়ে দিলাম। প্রেসার কুকার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম। আমি এখানে 45 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনাটা বন্ধ করে দেব এবং প্রেসার কুকারের সিটিটা খুলে নেব। ৪৫ মিনিট হয়ে গেছে। কেকটা চেক করব। একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। পিকের গায়ে কিছু লেগে নেই, এর মানে কেকটা রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেব ও ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকের গা থেকে পেপারটা খুলে নিলাম। আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে এবং কত স্পঞ্জি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।